হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল্য বাংলার আরও একটা নতুন সেশন তোমাদের সকলকে স্বাগত আছে বন্ধুরা জিএনএমএনএম দু হাজার চব্বিশের ক্লাস আজকের ক্লাসের বিষয় হচ্ছে ম্যাথেমেটিক্স অর্থাৎ ম্যাথের একটা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে সরল সুদ ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু অঙ্ক দেখলেই ভয়ে পালিয়ে যায় তুমি কি সত্যি ভয় পালাও তোমার যদি অঙ্কে ভয় থাকে তুমি যদি দুর্বল হয়ে থাকো তাহলে কমেন্ট করে জানাও এবং তোমরাই ভিডিওটা দেখার পর তোমরাই কমেন্ট করবে যে স্যার আর ভয় নেই ম্যাথের প্রতি ওকে এটুকু বিশ্বাস রাখো যে হ্যাঁ আমি পারবো ঠিক আছে ব্যাস আমি বাকিটা দেখে নেব। দেখো প্রথম প্রশ্নটা রেখেছি একটা প্রিভিয়াসিয়াস কোশ্চেন যে সরল সুদের হার কত হলে কোনো টাকা চার বছরে সুদে আসলে দ্বিগুণ হবে এই কোশ্চেনটা আমি যদি তোমাদেরকে তোমাদেরকে দিয়ে করাই মাত্র দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে কেমন লাগবে হ্যাঁ স্যার এটা সম্ভব নাকি হ্যাঁ সম্ভব দেখে নাও দেখো আমি তোমাদেরকে এটা আগে তোমাদেরকে কনসেপ্টটাকে দেখি দিই কীভাবে আমাদেরকে কোশ্চেনগুলো করতে হবে কি বুঝতে হবে কোশ্চেনের মানে জানলে তুমি অর্ধেক উত্তর করতে পারবে দেখো প্রথম প্রশ্নটা আমি এটা দিয়ে শুরু করছি কারণ তোমাদেরকে আগে কনসেপ্টটা শেখাবো তারপর তোমাদেরকে যা প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন এসেছে এবং একটা হোমওয়ার্কের কোশ্চেন দেবো সেটা তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাবে তো আগে তোমাদেরকে দেখিয়ে দিই কোশ্চেনটা কি অ্যাকচুয়ালি কোশ্চেনটা কীরকম থাকে দেখো বার্ষিক পাঁচ পার্সেন্ট সুদের হারে তিন বছরে দেড় হাজার টাকার সুদ কত হবে কোশ্চেনটা দেখে হয়তো ভাবছো স্যার এত কঠিন কোশ্চেন কঠিন নয় একদম সহজ কোশ্চেন আমি আগে করে দিই তারপর তোমাদেরকে করতে দেবো ঠিক আছে কীভাবে হচ্ছে সেটা তোমাদের বুঝিয়ে দিই দেখো এর একটা সূত্র আছে আমি সূত্র বলবো না সূত্র বলা ভুল হবে আমি বলবো এর একটা অস্ত্র আছে হ্যাঁ অস্ত্র আছে ভীষণ সুন্দর একটা শব্দ অস্ত্র কীভাবে এটা প্রয়োগ করব দেখো অস্ত্র দিয়ে আমরা কী করি শূত্র প্রয়োগ করি তো তাহলে এখান থেকেও আমরা এই অঙ্কটা প্রয়োগ করে দেখবো যে কীভাবে হচ্ছে এর একটা সূত্র আমি তোমাদেরকে করে দেখাই পি পি মানে হচ্ছে আমার দেড় হাজার এটা হচ্ছে আমার প্রিন্সিপাল ঠিক আছে দেড় হাজার ইন্টু আর হচ্ছে ফাইভ ইন্টু টি হচ্ছে টাইম বাই হানড্রেড এবার দেখো আমি যদি কাটাকুটি করি আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে এই দেখো এই শূন্য এই শূন্য কেটে দিলাম দুটো দুটো করে শূন্য কেটে গেল এবার আর কিছু কি কাটা যাচ্ছে একই কি যতদিক কারো একই তো আসবে তাই না সেই সেই সংখ্যাটাই আসবে তাহলে দেখো পাঁচ ইন্টু তিন আছে তাহলে মানে তিন পাঁচে পনেরো হয় পনেরো ইন্টু পনেরো কত হয় পনেরো ইন্টু পনেরো মানে পনেরো স্কোয়ার করলে কত হয় দুশো পঁচিশ দুশো পঁচিশ হচ্ছে আমাদের প্রশ্নের সঠিক উত্তর ঠিক আছে দুশো পঁচিশ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর কীভাবে হলো এবার তোমাদেরকে বলি দেখো এই সমস্ত অঙ্ক করতে গেলে ঠিক আছে এই এই সমস্ত সুদের অঙ্ক মানে সরল সুদের অঙ্ক আমি কম্পাউন্ড ইন্টারেস্ট বলছি কম্পাউন্ড ইন্টারেস্ট বলছি না এরও একটা সূত্র আছে বা এর একটা ফর্মুলা আছে সেটা তোমাদেরকে পরে বলবো আগে সরল সুদ দেখে নিই দেখো তোমাদের পরীক্ষা কিন্তু সরস্বত থেকেও প্রশ্ন এসেছিলো এটা করার একটা টেকনিক আছে আমাদের একটাই জাস্ট অস্ত্র মনে রাখতে হবে সেটা কি সেটা হচ্ছে পি আর টি বাই হান্ড্রেড এটা কার সূত্র এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের সূত্র মানে সরল সুদের অঙ্ক অঙ্ক তাহলে এস আই টু হচ্ছে টি বাই হান্ড্রেড এই যদি সূত্র তুমি মুখস্ত করো সরল সুদের যাবতীয় উত্তর তুমি এই একটা অস্ত্র দিয়েই তুমি কিন্তু করতে পারবে হ্যাঁ এটা সত্যি হ্যাঁ সত্যি সত্যিই পারবে দেখো আমি আর একটা তোমাদেরকে অঙ্ক করে দেখাই এইটা আমি তোমাদের বুঝিয়ে দিই তারপর তোমাদেরকে পয়েন্টটা দেখাচ্ছি পি মানে কি পি মানে হচ্ছে যে প্রধান যে অঙ্কটা ঠিক আছে মানে প্রিন্সিপাল যেটাকে বলে আসল ধরো আমি কাউকে কোনো টাকা দিলাম দু হাজার টাকা ঠিক আছে দু হাজার টাকা দিলাম বললাম তুই আমাকে দু দু হাজার টাকা তোকে আমি দিলাম তুই আমাকে মাস পর ফেরত দিবি ডাবল ঠিক আছে মানে চার হাজার টাকা ফেরত দিবি এই যে টাকা ঠিক আছে যেটা আমি দিলাম দিলাম কত দু হাজার ওই দু হাজার হচ্ছে প্রধান টাকা মানে আমার আমার থেকে আসল টাকাটা কত ছিল দু হাজার টাকা ছিল আমি কত টাকা ফেরত পেলাম চার হাজার টাকা তাহলে আমি কত টাকা মানে আমার লাভ কত টাকা হলো নিশ্চয়ই দু হাজার টাকাই হলো তাই তো এটা হচ্ছে এইটুকু যারা বুঝতে পেরেছ তারা খুব ভালো বুঝতে পারছো যারা বুঝতে পারি আমি আবার বলছি পি হচ্ছে আসল টাকা ঠিক আছে পি মানে প্রিন্সিপাল প্রিন্সিপাল কি হয় আসল হয় তাই তো আমাদের কলেজের প্রিন্সিপাল তো তাই আসল তাই না আমরা সব নকল যদি চলো তো মানে আসল মানে বলতে চাইছি যেটা মেন টাকাটা ঠিক আছে তাহলে এখানে আমি ধরো আমি এখানে একটা ছবি এঁকে বোঝাই এটা ধরো রমেশ আর এটা ধরো বিকাশ ঠিক আছে দুটো ছেলে দুজন ভাই রমেশ বলছে আমি আমার খুব টাকার প্রয়োজন তুই আমাকে আজকে দু হাজার টাকা দে তো এবার মুকেশ বলছে বা বিকাশ বলছে যে ঠিক আছে তোকে আমি দু হাজার টাকাই দেবো কিন্তু তুই আমাকে কবে ফেরত দিবি তো বলছে দু মাসের জন্য দে দু মাস ঠিক আছে টাইম হচ্ছে দু মাস আর কত টাকা নেবে দু হাজার টাকা নেবে তো দু হাজার টাকা হচ্ছে প্রিন্সিপাল ঠিক আছে দু হাজার টাকা হচ্ছে প্রিন্সিপাল এবার বললো ঠিক আছে তোকে আমি দু মাসের জন্য দু হাজার টাকাই দিলাম ঠিক আছে আজকে তোকে দিয়ে দিচ্ছি মাস পর আমায় কিন্তু চার হাজার টাকা ফেরত দিতে হবে কে বলল বিকাশ বলল বিকাশ টাকাটা দিচ্ছে তাই ও এক্সট্রা টাকা নেবে ভাই তোকে আমি দু হাজার টাকা দেবো ঠিক আছে কিন্তু আমাকে দু হাজার জায়গায় আমাকে চার হাজার টাকা দিতে হবে কারণ তোকে আমি এই সময় এই তোর সমস্যার জায়গায় আমি তোকে হেল্প করেছি তার জন্য আমাকে কি দিবি মাস পর মানে টাইম একই থাকছে মাসই থাকছে আমাকে প্রিন্সিপালের জায়গায় মানে প্রিন্সিপাল তো দিবিই তার সাথে আমাকে আরো দু হাজার মানে টোটাল চার টাকা আমাকে দিবি এই চার হাজার টাকা হচ্ছে আমার অ্যামাউন্ট ঠিক আছে টোটাল যে আমার মিশ্রধন ধন মানে যেটা আমি দিলাম তার সাথে আমাকে আরো দু টাকা দেয় তাহলে আমি তোকে টাকাটা দেবো তাহলে অ্যামাউন্ট হচ্ছে আমার দু হাজার তাহলে বুঝতে পারলি প্রিন্সিপাল কোনটা অ্যামাউন্ট কোনটা অ্যামাউন্ট দু হাজার বলছি অ্যামাউন্ট হচ্ছে চার হাজার বুঝে গেছে এবার আমি কীভাবে করছি দেখো তাহলে আমি জানলাম যে আমি ওকে দু টাকা দিয়েছি আর আমি দুমাস পর চার হাজার টাকা ফেরত পাবো তাহলে আমার লাভ কত হচ্ছে লাভ দু হাজার টাকা তো হচ্ছে তাই না ব্যাস এইটুকু যদি বুঝে থাকো তাহলে তুমি পরের উত্তরগুলো করতে পারবে তাহলে এখানে প্রিন্সিপাল কোনটা প্রিন্সিপাল হচ্ছে আমার দু টাকা টাইম কোনটা টাইম হচ্ছে দু মাস আর এবার যদি ইন্টারেস্ট বের করতে তাহলে ওই একটাই সূত্র পি আর টি বাই হান্ড্রেড এই সূত্র অনুযায়ী তুমি সমস্ত কিছু ক্যাটাগরি করবে সমস্ত সংখ্যাগুলো হলে বসেই কাটাগরি করলেই যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে আরের সংখ্যা যদি টাইম বের করতে দেয় একই সূত্র পি আর টি বাই হান্ড্রেড যেটা বেরিয়ে আসবে কাটাকুটি করে যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে ওই টাইমের উত্তর যদি বলে সিম্পল ইন্টারেস্ট কত ছিল তাহলে সেই একই রকমের পি আর টি বাই হান্ড্রেড যেটা কাটাকুটি করে যেটা বেরিয়ে আসবে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এতটাই সোজা উত্তর ঠিক আছে চলো আমি পরের পরে কোয়েশ্চেন চলে যাচ্ছি এটা দেখো এটা দেখানোর পর তোমরা কিন্তু ওই প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনটা তোমরা নিজেদের করতে পারবে দেখো প্রথম বলি দু হাজার টাকার পাঁচ পার্সেন্ট সুদের হারে কত বছরে সুদে আসল দ্বিগুণ হবে কোশ্চেনটা একটু মনে হচ্ছে না যে একটু অন্যরকম হয়ে গেলো চলো এটাও আমরা সহজে শিখে নেবো দু হাজার টাকা দেখো আমাকে এখানে কীভাবে মনে রাখতে হবে আমার প্রিন্সিপাল কত তাহলে প্রিন্সিপাল হচ্ছে দু হাজার টাকা মানে আসল হচ্ছে দু হাজার টাকা ওকে দু হাজার টাকা হচ্ছে আসল টাকা আচ্ছা রেট অফ রেট অফ ইন্টারেস্ট মানে আর হচ্ছে আর কত আর হচ্ছে ফাইভ পার্সেন্ট আই আর হচ্ছে ফাইভ পারসেন্ট আচ্ছা কত বছরে মানে বছরটা চেয়েছে মানে টাইমটা চেয়েছে তা টাইম আমি জানি না আচ্ছা টাইম হচ্ছে জানি না এবার বলছে সুদে আসলে দ্বিগুণ হবে মানে যেটা প্রিন্সিপাল ছিল দু টাকা সেটা দ্বিগুণ দুয়ের দ্বিগুণ কত হয় দুইয়ের দ্বিগুণ দুই দ্বিগুণে চার তাহলে চার হবে মানে সিম্পল ইন্টারেস্ট হয়ে যাবে চার হাজার টাকা ঠিক আছে সিম্পল ইন্টারেস্ট হবে চার হাজার টাকা এবার আমাকে বলেছে তাহলে কত বছরে এটা হবে তাই তো এবার দেখো এই উত্তরটা আমি কীভাবে করছি দেখো আমরা কিন্তু অন্যরকমভাবে করব সেটা হচ্ছে প্রথমে সিম্পল ইন্টারেস্ট থেকে সিম্পল ইন্টারেস্ট যতটা পেলো মানে এটার মধ্যে তো আমার প্রিন্সিপালও লুকিয়ে আছে না তাহলে চার হাজার থেকে দু হাজার বাদ দিয়ে দাও প্রথমে তাহলে কত হয় দু হাজার পরে থাকে তাহলে দু হাজার লিখে নাও ঠিক আছে দু হাজার লিখলে ইকুয়ালস টু ইকুয়ালস টু কত প্রিন্সিপাল প্রিন্সিপাল কত প্রিন্সিপালে দেখো লেখা আছে দু হাজার টাকা বুঝে গেছে প্রিন্সিপাল তো লেখাই আছে প্রিন্সিপাল হচ্ছে দু হাজার টাকা তাহলে দু হাজার লিখে নিলাম আমি একটু ছোটো করে নিই জায়গাটা কেটে নিই মিটে নিই তাহলে সুবিধা হবে না তো ঢেকে যাবে হয়তো তোমরা বুঝতে পারবে না দেখো কোশ্চেনগুলো হচ্ছে সব থেকে সহজ কোশ্চেন আর এমন না যে আমি বেছে বেছে সহজ দিচ্ছি কারণ পিআরটি থেকে তোমার যাই উত্তর দেখ মানে সিম্পল ইন্টারেস্ট থেকে তোমরা এই একটা অস্ত্র দিয়ে কিন্তু সমস্ত উত্তর করতে পারবে ঠিক আছে তাহলে দু হাজার হল প্রিন্সিপাল হচ্ছে দু হাজার রেট হচ্ছে ফাইভ পারসেন্ট আর টাইম আমি জানি না তাই তো টি আমি লিখে রাখলাম টি লিখে রাখলাম বাই হান্ড্রেড এবার দেখো কাটাকুটি করছি এই শূন্য শূন্য আমি কালারটা চেঞ্জ করে দিই এই শূন্য শূন্য আর এই শূন্য শূন্য কেটে গেল এখানে আছে কত কুড়ি তাহলে কুড়ি দেখো এখানে কুড়ি আছে এখানে দু হাজার আছে তাহলে কাটলে কত হবে কুড়ি তো কেটে গেলো এই একটা এক চলে আসলো কুড়ি এককে কুড়ি আর এদিকে দুটো শূন্য বেরিয়ে গেলো ঠিক আছে এবার দেখো এখানে কত আছে এখানে আছে তোমার পাঁচ এখানে আছে একশো তাহলে পাঁচকে যদি কাটি পাঁচ দুমনি কত হয় দশ হয় তাহলে দুই আর এদিকে শূন্য বেরিয়ে গেল কুড়ি তাহলে টি মানে টি মানে টাইম টাইম কত হচ্ছে কুড়ি বছর তাহলে কুড়ি বছর কোন অপশন আছে অপশন আমার এতে আছে বুঝে গেছে আশা করছি যারা বুঝতে পেরেছো ভেরি গুড একটা লাইক করে দাও যদি বুঝতে না পারো তোমাদেরকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি তার মধ্যে দেখবে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে দেখো ফার্স্টে বলি আমাকে বলেছে দু হাজার টাকা দু হাজার টাকার পাঁচ বছরের সরল সুদের কত বছরের সুদে আসল দ্বিগুণ হবে মানে যেটা ধরো এটা হচ্ছে এটা হচ্ছে আমার আসল এর দ্বিগুণ হবে সুদ আসল মানে এটা হচ্ছে যদি আসল হয় ধর আমাকে বলো যে আসল যদি হয় আসল যদি হয় দুই তাহলে সুদে আসলে দ্বিগুণ বলেছে তাহলে সুদে আসলে কত হবে সুদে আসলে মানে সুদটা কত হবে সুদটা পরে বলছি সুদে আসলে দ্বিগুণ মানে দুই তোমায় চার হলো ঠিক আছে দু তোমায় চার হলো সুদে আসলে তাহলে সুদ কত পেলাম মানে আমি আর কি ধরো তুমি দু হাজার টাকা দিলে আর আমি তোমাকে চার হাজার টাকা দিলাম তাহলে তোমার সুদ কত হলো মানে আমি তখন আমাকে কত টাকা এক্সট্রা দিতে হচ্ছে দু হাজার টাকা বেশি দিতে হচ্ছে না তাহলে সুদ হচ্ছে এখানে সুদের আসল সুদ আসলে হচ্ছে চার হাজার তাহলে সুদ হচ্ছে কত সুদ হচ্ছে আমার দু হাজার তাই না সহজ কোশ্চেন একদম সহজ এইভাবে আমাদেরকে কিন্তু কোশ্চেনটা করতে হবে তো দেখো এখানেই গন্ডগোলটা হয়ে যায় যে দু হাজার টাকার পাঁচ বছরের সুদের হারে কত বছর সুদে আসলে দ্বিগুণ হবে তাহলে দেখো এটা হচ্ছে যদি আমার প্রিন্সিপাল হয় দু হাজার টাকা এর দ্বিগুণ হবে মানে চার হাজার টাকা হবে তাহলে আমার সুদ কত হলো সুদ হলো দু হাজার টাকায় এইখানে এই জায়গাটা যারা বুঝতে পেরে গেছে তারা ভেরি গুড যারা বুঝতে কিন্তু এইভাবে বুঝতে হবে ধরো তুমি আমাকে চার হাজার টাকা দিলে আমি তোমাকে আট হাজার টাকা ফেরত দিলাম তা তোমার কাছে কত টাকা থাকলো তুমি এক্সট্রা চার হাজার টাকা পেলে তাই না তুমি আমাকে ধরো দু টাকা দিলে আমি তোমায় চার টাকা দি ফেরত দিলাম তাহলে তোমার কাছে ক টাকা লাভ হলো দু টাকা লাভ হলো এই যেটা লাভ সেটা হচ্ছে সুদ ঠিক আছে আর আমার ক্ষতি হলো মানে আমি দিলাম মানে আমারই তো ক্ষতি হলো না তো চলো তো দু হাজার টাকা বলছে তো দু হাজার টাকা আমাকে দিলে আমি তোমাকে চার হাজার টাকা ফেরত দিলাম তাহলে কি দ্বিগুণ হলো দ্বিগুণ তো হলো তাহলে আমাকে কত টাকা দিতে হলো এক্সট্রা দু হাজার টাকা বেশি দিতে হলো তো এখানে ইন্টারেস্টের জায়গায় এবার আশা করছি বুঝতে পেরেছো লাইক করে দাও কিন্তু তা দু হাজার টাকা দিলে ঠিক আছে দু হাজার টাকা দিলে আর হচ্ছে কত আর হচ্ছে তোমার ফাইভ আর টি হচ্ছে আমি জানি না বাই একশো আর এখানে তোমার কত হবে সরল সুদে আসলে সরল সুদে আসলে দ্বিগুণ মানে দু হাজারের দ্বিগুণ চারগুণ তাহলে চার থেকে দুই বাদ দিলে কত হয় দুই তো হয় তাহলে এখানে কেটে দাও ওকে বা কাটাগরি করে দাও তাহলে উত্তর বেরিয়ে যাবে এই শূন্য 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 কেটে গেলো এইটাতেও কাটতে পারো চার পাঁচে কুড়ি চার এদিকে দুটো শূন্য হলো এবার দেখো কুড়ি আছে তাহলে দেখো এই একটা শূন্য একটা শূন্য কেটে দিলাম দুই দুগুনি চার দুই এইদিকে শুনে থেকে কুড়ি বছর তাহলে অপশন আমার এ হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছো এবার তোমাদেরকে ছোট্ট একটা ইনফরমেশন তারপরে আমি নেক্সট কোশ্চেন যাচ্ছি বন্ধুরা আমাদের এম নার্সিংয়ের দু হাজার চব্বিশের ব্যাচ সংকল্প ব্যাচ তোমাদের জন্য উপস্থাপন করতে চলেছি তোমাদের প্রত্যেকের প্রত্যাশিত ছিল স্যার পেইড ব্যাচ নিয়ে আসুন আবারও আগে বছরের মতো আমরা কিন্তু চলে এসেছি এবার আরও বেশি ভালোভাবে আরও বেশি উন্নতভাবে যত রকমভাবে পাচ্ছি তোমাদের জন্য বেস্ট কোয়ালিটি দেওয়ার দেখো ফার্স্টই বলি আমাদের কি কি ফিচার্স পাচ্ছো মানে এই যে সংকল্প ব্যাচ এর নামকরণই হচ্ছে সংকল্প মানে কি মনে মনে একটা পরিকল্পনা করা আমি মনে মনে একটা সংকল্প করছি তাই না যে আমি এই জিনিসটা করতে হবে মানে করতেই হবে আমাকে নিজের মধ্যে একটা প্রতিজ্ঞা নিয়ে আসছি তো এই জন্য ব্যাচটার নাম লিখেছি সংকল্প ব্যাচ এই ব্যসটা আমি আমার যতটা সম্ভব আমি তোমাদেরকে বেস্টটা দেওয়ার চেষ্টা করবো আগের বছর যা দিয়েছি তার থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করবো ফিচার্সগুলোর মধ্যে পাচ্ছ লাইভ ক্লাস পাচ্ছ লাইভ ক্লাসে যদি কেউ মিস করে যাও রেকর্ডিং ক্লাস পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাস তার সাথে মনে রাখো মক টেস্ট পাচ্ছ মক টেস্ট কীরকমভাবে হয় যেদিন ক্লাস নিলাম ধরো আজকে আমি কোনো একটা টপিক পড়াচ্ছি সেই টপিকের ওপর পরের দিন আমি মক টেস্ট নিলাম তাহলে তোমাদের যে পড়াটা পড়ানো সেটা একদম তোমাদের গেঁথে যাবে মনে ঠিক আছে সেই সুন্দরভাবে তোমাদেরকে কিন্তু পুরো ক্লাসগুলো করানোর চেষ্টা করা হবে মক টেস্টের পাশাপাশি তোমাদের ক্লাসের পিডিএফও পেয়ে যাচ্ছো এবং তার সাথে বলে ডাউট ক্লিয়ারের জন্য তোমাদের Always. টোয়েন্টি ফোর ইন্টু সেভেন কিন্তু ওইখানে ডাউট ক্লিয়ারের জন্য গ্রুপটা ওপেনই থাকবে তোমাদের যাবতে যা প্রশ্ন আসবে তোমরা কিন্তু ওখানে করতে পারো যারা স্যার বা ম্যাম থাকবে তারা তোমাদের উত্তর দিয়ে দেবে ঠিক আছে কোর্স ফি কত স্যার সব থেকে মজাদার বিষয় সেটা হচ্ছে কোর্স ফি হচ্ছে মাত্র সাতশো টাকা ছ মাস তোমরা কিন্তু পড়তে পারবে প্রতি মাসে সাতশো টাকা নয় এখানে প্রত্যেকটা স্টুডেন্টভাবে যেতে ছ মাসে আমাকে ছয় সাথে বিয়াল্লিশশো টাকা দিতে হবে এটা নয় তোমাদের টোটাল ছ মাসের জন্য সাতশো টাকা নেওয়া হচ্ছে অনলি সাতশো যেটা ওয়েস্ট বেঙ্গলের বুকে এরকম খুব কম জায়গায় পাবে যাই হোক না কেন অনলি এটি প্রচুর স্টুডেন্ট ভর্তি হয়ে গেছে যদি তোমার মনে হয় ভর্তি হবে দেখো আজকেই কিন্তু তোমাদের প্রথম ক্লাস শুরু হচ্ছে ফার্স্ট ডিসেম্বর আমি তোমাদেরকে অনেকবার বলেছি আজকে লাস্ট সুযোগ হয়তো আর কিছুটা সিট ফাঁকে আছে চারটা থেকে পাঁচটা তারপর কিন্তু আমাদের এই ব্যাচটা শুরু হয়ে যাবে আজকে পাঁচটা পর্যন্ত আজকে সময় আছে তারপর ব্যাচ ক্লোজ হয়ে যাবে ঠিক আছে নেক্সট ব্যাচ কবে আসবে সেটা আমি এখন বলতে পারছি না হয়তো দু তিন মাস পর আসবে তো যদি কারো জয়েন হয় তাকে এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে নাইন আমি আবারও বলছি এখানে তোমাকে পরিশ্রম করতে হবে ঠিক আছে মানে এমন নয় যে ভর্তি হয়ে গেলাম ব্যাস আমি চাকরি সরকারি গভর্নমেন্ট কলেজ পেয়ে যাবো এমনি এমনি তা কিন্তু নয় তোমাকে পরিশ্রম করাবো আর তোমাকে খাটতে হবে যদি এই মানসিকতা থাকে তবেই মাত্র ভর্তি হবে তা নাহলে কিন্তু নয় প্রচুর পরিশ্রম করতে হবে প্রচুর মেহনত করতে হবে তবেই কিন্তু কিছু পাওয়া যায় ঠিক আছে তো চলো আমি আবার ক্লাসটা কন্টিনিউ করছি তো বন্ধুরা এবার আমি চলে আসি পরের কোশ্চেন দেখো এই কোশ্চেনটা করার পর আমি প্রিভিয়েস এস কোশ্চেনটা যাবো যেটা জিএনএমএনে পরীক্ষা এসেছিল এবং তারপর যে কোশ্চেনটা সেটা তোমরা নিজেরাই হোমওয়ার্কে থাকবে সেটা তোমরা নিজেরাই করবে ঠিক আছে যারা বুঝতে পারবে তারা কিন্তু ঠিক উত্তর করে দিতে পারবে আর যারা বুঝতে পারবে না আমি এটুকু বিশ্বাস করি যারা যাদের বেসিক নলেজ আছে গুণভাগ যোগ বিয়োগ তারা কিন্তু ঠিকই পারবে উত্তরগুলো আর যদি তারপরও অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে আমি আবারও চেষ্টা করবো তোমাদেরকে কমেন্টের মাধ্যমে হোক বা নেক্সট কোনো ভিডিওতে তোমাদেরকে আরও সহজে বোঝানো ঠিক আছে দেখো পরের প্রশ্ন হচ্ছে দু হাজার টাকার পাঁচ পার্সেন্ট সুদের হারে কত বছরের সুদে আসলে দ্বিগুণ হবে তার মানে আমাকে এখানে চেয়েছে কত বছর মানে টাইমটা চেয়েছে ঠিক আছে এখানে আমার জানতে হবে কোশ্চেনে কী চেয়েছে টাইম চেয়েছে তো সূত্র একটাই আমার অস্ত্র একটাই পিআরটি বাই হান্ড্রেড তো আমি কীভাবে করছি দেখো দেখো পি হচ্ছে পি কত বলেছে দু টাকা তাই তো দু টাকা বলেছে ওকে আর এখানে সুদে আসল দ্বিগুণ বলছে মানে পি যদি ধরো প্রিন্সিপাল হচ্ছে মানে আসল হচ্ছে দু হাজার টাকা আর সুদে আসলে মানে সুদ আছে তার সাথে আসলও আছে এটা মিশিয়ে হচ্ছে তোমার দ্বিগুণ মানে চার হাজার টাকা হয়ে যাচ্ছে মানে এসআই হচ্ছে তোমার চার হাজার টাকা তাহলে আমাকে বলো ইন্টারেস্ট কত টাকা হলো চার থেকে দুই বাদ দিয়ে দাও তাহলে দু হাজার টাকা পড়ে থাকলো তাই তো তো এখানে লিখো এই সিম্পল ইন্টারেস্টের জায়গায় লিখো ইন্টারেস্ট হচ্ছে দু হাজার টাকা ঠিক আছে ইকুয়ালস টু পি কত মানে প্রিন্সিপাল কত প্রিন্সিপাল হচ্ছে দু হাজার এইখানে লেখা আছে দেখো দু হাজার অনেকে বলে স্যার দু হাজার কেন হলো আশা করছি বুঝতে পেরেছো দু হাজার টাকা হচ্ছে প্রিন্সিপাল আর সুদে আসলে মানে প্রিন্সিপালের থেকে প্রিন্সিপাল প্লাস আসল মিলে হচ্ছে আমার চার হাজার টাকা তাহলে চার হাজার থেকে দুই হাজার বাদ দিলে তো আমার ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে না তো ওই জন্য আগে লিখলাম দু হাজার টাকা আর যেহেতু প্রিন্সিপাল বলে দিয়েছে দু হাজার তো সেটা লিখতেই হবে আর হচ্ছে ফাইভ পারসেন্ট আর টি আমি জানি না তাই আমি টি লিখে রাখলাম এখানে একশো এবার তুমি কাটাকুটি করো উত্তর তোমার বেরিয়ে যাবে তাই এই দুটো শূন্য এই দুটো শূন্য কেটে দিলাম এবার দেখো ঠিক আগের আগের অঙ্কর মতোই এখানে দেখো কুড়ি আছে এখানে কুড়ি আমি কেটে দিলাম এখানে এক বিডি আসলো এখানে দুটো শূন্য আবার দেখো এই পাঁচ পাঁচ দুমি দশ তাহলে হচ্ছে আমার কুড়ি তাহলে কুড়ি বছর হচ্ছে আমার রাইট অ্যান্সার অপশন আমার এই হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর আশা করছি বুঝতে পেরেছো এবার তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনটা দেখায় তোমরা একদম এটা কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে আশা করছি দেখো প্রশ্নটা হচ্ছে সরল সুদের হার কত হলে কোনো টাকা চার বছর সুদে আসলে দ্বিগুণ হবে কোশ্চেনটা এবার সোজা লাগছে তো তা দেখো আমি এখানে কি জানছি সরল সুদে কোনো হারে মানে আমাকে হার জানি না আমি মানে ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে তো আমি দেখো এখানে আমাকে কী করতে রেট অফ ইন্টারেস্ট আর এখানে কী দেওয়া আছে সরল সুদে আসলে এখানে কিন্তু দেখো আসলটাও কিন্তু দেওয়া নেই আগেটা আসলটাও দেওয়া ছিল কিন্তু আসল দেওয়া নেই তাহলে আসল যদি দেওয়া না থাকে তাহলে কী ধরবো আসল ধরুন একশো ঠিক আছে যদি কিছু দেওয়া না থাকে তাহলে সেটা একশো ধরে নিতে হবে এটা আমাদের অঙ্কে একটা ল্যাঙ্গুয়েজ যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে একশো ধরে নিতে হবে ঠিক আছে তাহলে প্রিন্সিপাল ধরে নিচ্ছি আমি একশো ধরে নাও ধরতে তো কোনো আপত্তি নেই ঠিক আছে তো একশো ঠিক আছে আর তাহলে সুদে আসলে মানে সুদ হচ্ছে যদি একশো হয় সুদে আসলে দ্বিগুণ হবে তাহলে কত হবে অ্যামাউন্ট হচ্ছে অ্যামাউন্ট হচ্ছে আমার দ্বিগুণ মানে দু হাজার টাকা দুশো টাকা ঠিক আছে তাহলে বলো এখানে আমার ইন্টারেস্ট কত হলো মানে দুশো টাকা ধরো তুমি আমাকে একশো টাকা দিলে আমি তোমাকে দুশো টাকা ফেরত দিলাম মানে তোমার লাভ কত হলো একশো টাকা লাভ হলো তাই এখানে আমি একশো লিখলাম ওকে একশো ইকুয়ালস টু প্রিন্সিপাল কত ধরেছি একশো ধরেছি আর কত আর আমি জানি না আর বের করতে হবে টাইম হচ্ছে চার বছর দেখো চার বছর লেখা আছে তো চার বছর লিখে নিলাম বাই হান্ড্রেড এবার এই হান্ড্রেড এ হানড্রেড কেটে দিলাম ঠিক আছে এই হানড্রেড এ হান্ড্রেড কেটে দিলাম আর এখানে পড়েছে চার চার পঁচিশ সংখ্যক একশো তাহলে পঁচিশ পার্সেন্ট হচ্ছে আমার সঠিক উত্তর অপশন আমার বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর কত সহজ এখানে বলে দেখে একটা ভুল কী করে স্টুডেন্টরা ভাবে সুদে আসলে দ্বিগুণ মানে একশো যদি হয় একশো টাকা যদি প্রিন্সিপাল হয় তাহলে সুদে আসলে দুশো টাকা হবে তাহলে আমি এখানে ইন্টারেস্টের জায়গায় সিম্পল ইন্টারেস্টের জায়গায় দুশো বসে দেবো তাহলে কিন্তু উত্তর পুরো আলাদা হয়ে যাবে পঞ্চাশ পার্সেন্ট হয়ে যাবে এটা কিন্তু ভুল এটা কিন্তু মাথায় রাখতে হবে একটু জাস্ট একটু তোমাদেরকে মাথায় খাটাতে হবে আমাকে বলে দিয়েছে যে কেউ আমাকে ধরো একশো টাকা দিল আমি তাকে দুশো টাকা ফেরত দিলাম তাহলে ইন্টারেস্ট কত হবে দুশো থেকে একশো বাদ দিতে একশোই তো পড়ে থাকে না বাস এইটুকুই শুধু এইটুকুই বুদ্ধি খাটালেই তুমি কিন্তু উত্তর করে দিতে পারবে ওকে আশা করছি বুঝতে পেরেছো এবার তুমি আমাকে লাস্টে যে কোশ্চেনটা আছে হোমওয়ার্কের কোশ্চেন যেটা তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাবে প্রত্যেকেই কিন্তু চেষ্টা করো এবং কমেন্ট করে জানাও এর উত্তর কী হবে কোশ্চেন হচ্ছে সরল সুদের হার কত হলে কোনো টাকা আট বছরের সুদে আসলে দ্বিগুণ হবে একই রকম কোশ্চেন আমি তোমাদেরকে একটু হিন্দি দিচ্ছি তোমরা নিজেরা করে দেবে দেখো আমি প্রিন্সিপাল জানি না কত আছে তো প্রিন্সিপাল ধরে নিলাম একশো ঠিক আছে প্রিন্সিপাল ধরে নিলাম একশো এবার অ্যামাউন্ট মানে সুদে আসলে তাহলে সুদে আসলে কত হবে সুদে প্লাস মানে এই যে আসল তো আছে একশো আর সুদে আসলে হচ্ছে দ্বিগুণ তাহলে অ্যামাউন্ট হচ্ছে আমি ধরে নিলাম দুশো তাহলে আমার বলো যে কত টাকা লাভ হবে তুমি আমাকে একশো টাকা দিলে আমি তোমার দুশো টাকা দিলাম তাহলে তোমার লাভ কত হলো একশো টাকা তো লাভ হলো তাহলে একশো ধরে নাও একশো ইকুয়ালস টু এখানে আমি প্রিন্সিপাল কত ধরেছি একশো ধরেছিলাম একশো ইন্টু আর কত আমি জানি না আর টি হচ্ছে আট বছর বাই হানড্রেড এবার তুমি আমাকে উত্তরটা করে দেখাও উত্তর কত হবে ঠিক আছে ফ্র্যাকশানে আসলে আসবে তোমরা কিন্তু উত্তরটা আমাকে করে দেখাবে ঠিক আছে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছিলে তার জন্য ওকে আর যদি সম্ভব হয় তুমি এখানে আট বছরের জায়গায় চার বছর করে দাও ঠিক আছে চার বছরই করে দাও দেখি কত উত্তর আসছে আশা করছি পারবে ঠিক আছে চেষ্টা করো নিজের মতো করে চেষ্টা করো আট বছর এবং চার বছর দুটোই বের করে দেখাও আট বছরের ফ্র্যাকশানে আসবে আমি এটাও বলে রাখছি ফ্র্যাকশানে আসবে আমার পয়েন্টও আসবে আর যদি তুমি এই চার দিয়ে করো চার বছরে তাহলে কিন্তু তাহলে আগের উত্তরটাই চলে আসবে কিন্তু সেটা করে দেখাও উত্তরটা কী হবে ঠিক আছে তো এটাই বলা ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দাও আশা করছি নতুন কিছু শিখেছো তোমাদের যে ভয়টা ছিল সেটা কেটেছে যদি ভালো লাগে ভিডিওটা প্রচুর শেয়ার করে দিও থ্যাংক ইউ সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরে ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো নমস্কার